আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনের আজকের আয়োজনে তৈরি করে দেখাচ্ছি চিকেন স্যান্ডউইচ। তার জন্য এখানে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংসকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই মাংসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার আগে এতে একে একে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। তবে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিন্তু অবশিষ্ট কোনো পানি না থাকে। আমি এখানে মোটামুটি 2 কাপের মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমার এখানে মাংসটা সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অবশিষ্ট থাকেনি। এবারে মাংসগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে। চাইলে আপনারা এটা ছুরি দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও এভাবে ছোট টুকরো করে নিতে পারেন। স্যান্ডউইচ তৈরির জন্য আমাদের আরও লাগবে শসা এবং গাজর। প্রথমে আমি শসাটাকে একটা ফিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে 4 টুকরো করে কেটে মাঝের নরম অংশটা ফেলে দিব, কারণ ওইটাতে পানির পরিমাণটা খুব বেশি থাকে। 4 টুকরো করে কেটে মাঝের অংশটা ফেলে দিয়ে শসাটাকে গ্রেটারের মিহি অংশ দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব। এখন এই গ্রেট করে নেওয়া শসাটাকে একটা পাতলা পরিষ্কার সুতি কাপড়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চিপে এক্সট্রা পানিটা আলাদা করে নিব। এই পানিটা যদি খুব ভালোভাবে ঝরিয়ে না নেওয়া হয় এবং এই পানিটা সহ যদি আপনি চিকেনের মধ্যে অ্যাড করে দেন, এতে করে কিন্তু স্যান্ডউইচটা খেতে একদমই ভালো লাগবে না, অনেক বেশি পাঞ্চে লাগবে এবং খুব তাড়াতাড়ি পাউরুটিগুলো ভিজে একদম নরম হয়ে যাবে। তাই যতটা সম্ভব খুব ভালোভাবে চিপে পানিটা ঝরিয়ে নিতে হবে। একইভাবে মিহি গ্রেট করে নেওয়া গাজর থেকেও আমি পানিটা ছড়িয়ে নিচ্ছি। এবার স্যান্ডউইচের পুরটা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য আমি যে চিকেনটাকে শ্রেডেড করে নিয়েছিলাম তার থেকে 2 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিচ্ছি। এতে প্রথম পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো মেয়োনিজ। আর ঘরে কিভাবে ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করবেন তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও একবার চেক করে নিতে পারেন। আরও অ্যাড করে দিলাম 1/4 কাপের মতো টমেটো সস। আর এই টমেটো সসটাও কিন্তু আমার বাসায় তৈরি করা, এর লিঙ্কটাও আমি দিয়ে দিব। এবারে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শসা এবং গাজর অ্যাড করার আগে এভাবে চিকেনটাকে মেখে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিতে পারেন, 2 থেকে 3 দিন পর্যন্ত এটা ভালো থাকবে। তবে সালাদটা দেওয়ার পরে কিন্তু এটা না রাখাই ভালো, খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দিবে। এখন এর মধ্যে আমি শসা এবং গাজর কুচিটাও অ্যাড করে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে একবার চেক করে নিতে হবে, নিজের প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় যে আর একটু টমেটো সস কিংবা মেয়োনিজের প্রয়োজন আছে দিয়ে দিতে পারেন। কারণ স্যান্ডউইচের পুরটা তৈরিতে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনার টেস্ট অনুযায়ী আপনি সব কিছু অ্যাড করে দিতে পারেন। যদি প্রয়োজন মনে করেন একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিনি কিংবা লবণ প্রয়োজন হলে সেটাও অ্যাড করে দিতে পারেন। আর মেয়োনিজের ব্যাপারটা হচ্ছে মেয়োনিজটা ঠিক কতটুকু দিবেন সেটারও কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে স্যান্ডউইচের পুরটা যদি একটু মাখো মাখো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। স্যান্ডউইচের জন্য চিকেনের পুরটা একদমই রেডি। এবার আমি কয়েক টুকরো পাউরুটি নিয়ে পাউরুটির সাইড থেকে বাদামি অংশটা আলাদা করে নিচ্ছি। আর এই পাউরুটির সাইডগুলো কিন্তু ফেলে দেওয়ার কিছুই নেই, এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নেওয়া যায়। আমার চ্যানেলে 3 ধরনের ব্রেড ক্রাম তৈরির একটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেটা একবার চেক করে নিতে পারেন। স্যান্ডউইচ তৈরির জন্য আমাদের সব কিছুই রেডি, এবার স্যান্ডউইচটাকে তৈরি করে নেওয়ার পালা। আপনারা চাইলে ব্রেডের মধ্যে সামান্য একটু বাটারও লাগিয়ে নিতে পারেন, আমি আজকে আর বাটার লাগাচ্ছি না, সরাসরি ব্রেডের মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আর এই পুরটা কতটুকু দিবেন সেটা নিজের পছন্দের উপর, আপনি যতটা খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে পুরটাকে ব্রেডের মধ্যে বিছিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও 1 টুকরো পাউরুটি দিয়ে হাত দিয়ে একটু চেপে তারপর সুন্দরভাবে মাঝ বরাবর কেটে নিলেই কিন্তু আমাদের স্যান্ডউইচটা একদমই রেডি।
আর চাইলে কিন্তু আপনার স্যান্ডউইচের মাঝখানে এভাবে লেটুস পাতাও ইউজ করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। স্যান্ডউইচ গুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এভাবে ক্লিয়ার র‍্যাপ দিয়ে মুড়ে নিলে স্যান্ডউইচ গুলো একটু দীর্ঘ সময় রেখে দিলেও কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে না। আপনি চাইলে এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এভাবে ক্লিয়ার র‍্যাপ দিয়ে মুড়ে নিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু স্যান্ডউইচ গুলো দিয়ে দিতে পারবেন। ব্যাস দেখতে দেখতেই তৈরি হয়ে গেল একদম স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি মজাদার চিকেন স্যান্ডউইচ। আশা করছি আমার আজকের আয়োজনটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।